Welcome, dear online class. Upasthapana Musharraf Hussain, Shahakari Adhyapok, Rashayan Bibhag. Syllabus Rashayan Pratham Patra, Mot Adhyay Sankha 5. Pratham Adhyay Laboratory Nirapad Byabohar. অধ্যায় দুই গুণগত রসায়ন অধ্যায় তিন মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায় চার রাসায়নিক পরিবর্তন অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন রসায়ন প্রথম প্রথম মান বন্টন সৃজনশীল প্রশ্ন পাঁচ আটটি উদ্দীপক থাকবে পাঁচটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দশ পঞ্চাশ বহনের রচনী প্রশ্ন পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রিয় শিক্ষার্থী প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অধ্যায় এক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় হতে কোনো উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে না অর্থাৎ এখান থেকে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন থাকবে অধ্যায় দুই গুণগত রসায়ন এই অধ্যায় হতে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল কোয়ান্টাম সংখ্যা বর্ণালী দ্রাব্যতা গুণফল আয়ন শনাক্তকরণ এবং এই অধ্যায় সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা অধ্যায় দুই হতে দুটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে অধ্যায় তিন মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় হতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা খাতায় তুলে নিতে পারো সে অবস্থান্তর মূল সম্পর্কিত সকল প্রশ্ন মৌলের যৌগের মৌলের এবং যৌগের ভৌত অবস্থা আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা ফাজানের নীতি সংকরায়ন হাইড্রোজেন বন্ধন অধ্যায় তিন হতে দুটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় তৃতীয় অধ্যায় হতে দুটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে অধ্যায় চার রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরহেনিয়া সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যা অর্থাৎ এই জায়গায় আরহেনিয়া সমীকরণ প্রতিপাদন তোমাদের না শিখলেও চলবে লাসাদুলের নীতি ভরকীয় সূত্র রিলেটেড প্রশ্ন পানির আয়নিক গুণফল বাফা দ্রবণ সম্পর্কিত সকল প্রশ্ন গঠন তাপ হ্যাসের সূত্র এবং এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা প্রিয় শিক্ষার্থী চতুর্থ অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় হতে তিনটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় সমূহ হল প্রিজারভেটিভস ও খাদ্য সংরক্ষণের কৌশল গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার ভিনেগার অর্থাৎ ভিনেগার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সবগুলোই করতে হবে এবং এই অধ্যায় হতে একটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় হতে দুইটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে তিনটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এবং পঞ্চম অধ্যায় হতে একটি উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তোমরা যারা ভালো রেজাল্ট করতে আগ্রহী এবং যারা বাসায় খুব পড়ালেখা করতেছ আশা করি এই অধ্যায়গুলো ভালো করে পড়বে এবং ভালো রেজাল্ট করবে কিন্তু যারা অপেক্ষাকৃত
কম পরিশ্রম করতেছ, তারা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আর পঞ্চম চতুর্থ অধ্যায় অথবা তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় এই দুটো অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার ভালো একটা রেজাল্ট হতে পারে। এই জন্য তুমি যা পড়বে বুঝে পড়বে, ভালো করে পড়বে, যাতে করে ভালো ফলাফল অর্জন করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই মূল পড়ায়। আজকের আমাদের আলোচনার বিষয়ে আমরা ফিরে আসি। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো। আমি একটু তোমাদেরকে সহযোগিতা করতেছি, এটি একটি মডেল, এটি একটি মডেল, কিন্তু তোমাদেরকে একটু চিন্তা করে বলতে হবে এই মডেল দুটো কোন কোন বিজ্ঞানী। আমরা এই মডেল সম্পর্কিত যে শিখন ফলগুলো আছে সেগুলো খাতায় তুলে নিই। প্রিয় শিক্ষার্থী, শিখন ফলের এক নম্বর শিখন ফল রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা ব্যাখ্যা করতে পারবে, কৌণিক ভরবেগ ও বর্ণালী সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, রাদারফোর্ড পরমাণু মডেল আমরা এখানে দেখতে পারতেছি, এ হলো নিউক্লিয়াস, এ হলো ইলেকট্রন, আর নিল বিজ্ঞানী রাদারফোর্ড। এই জায়গায় কি লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান, এটি হল রাদারফোর্ড পরমাণু মডেলের একটি স্বীকার্য বা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরোটাই যদি পরমাণু হয় এই ক্ষুদ্র পরিসরে হলো নিউক্লিয়াস, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড এই নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন এভাবে, পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ সে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এ হলো সূর্য, এ সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য যে গ্রহগুলো আছে, পৃথিবী শুক্র বুধ এবং অন্যান্য যে গ্রহগুলো আছে তারা সূর্যকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান। তদ্রূপ পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ সর্বদা ঘূর্ণায়মান। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবার একটু বুঝে নিই, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো যেভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তদ্রূপ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান। তাহলে এই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে বাইরের যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেই ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, যার কারণে বলা হয়েছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেলটি, এই মডেলটিকে বলা হয় সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল। এছাড়াও বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের আরো শিখেছ আছে, তোমরা বই থেকে সেগুলো শিখে নিবে। এবার আমরা চলে আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী কোন চার্জযুক্ত কণা, অর্থাৎ এই যে ইলেকট্রন আছে সে যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে
তাহলে সেই একটা সময় নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে সেই পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকবে না। যেমন যে এই যে ইলেকট্রন এখান থেকে শুরু করে ঘূর্ণায়মান অবস্থায় সে শক্তি বিকিরণ করে, শক্তি হারায়, সেই অবস্থায় সে নিউক্লিয়াসে পতিত হয়, এই অবস্থায় ওই যে পরমাণুর আর কোনো অস্তিত্ব থাকে না। এটি বিজ্ঞানী রাদারফোর্ডের একটি সীমাবদ্ধতা। এছাড়া আরো সীমাবদ্ধতা রয়েছে, যেমন বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন সৌরজগতের যে গ্রহগুলো আছে সে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান, কিন্তু সেখানে যে গ্রহগুলো আছে সেগুলো চার্জ নিরপেক্ষ, কিন্তু আমাদের যে ইলেকট্রন পরমাণুর যে ইলেকট্রন এবং যে নিউক্লিয়াস, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল এখানে সঙ্গতিপূর্ণ নয়। ওকে, এরপরে আমরা আরেক চলে আসি বিজ্ঞানী বোর, বিজ্ঞানী বোর পরমাণু মডেলের যে স্বীকার্য বা স্বীকার্যগুলো রয়েছে, সেগুলো হলো তোমরা 9-10 বা এর আগে ক্লাসে তোমরা পড়েছ যে পরমাণু যে কক্ষপথ গুলো, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই কক্ষপথ গুলোকে KLMN দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করে, এই বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, এই কক্ষপথ গুলোকে KLMN ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করতেছি যে ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতেছে, নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যাচ্ছে, অর্থাৎ বাইরের থেকে শক্তি প্রয়োগ করার পরে ইলেকট্রন তার কক্ষপথ চেঞ্জ করতেছে। সেই কক্ষপথ অনুযায়ী আমরা জানি পরমাণু নিউক্লিয়াস হতে যত দূরে যাওয়া যায়, অর্থাৎ এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের শক্তির তুলনায় এই কক্ষপথের শক্তি বেশি, অর্থাৎ প্রথম কক্ষপথ অপেক্ষা, প্রথম শক্তি স্তর অপেক্ষা দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, দ্বিতীয় শক্তি স্তর অপেক্ষা তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি। সেই পরিপ্রেক্ষিতে ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর হতে নিচের শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করে, অনুরূপভাবে নিচের শক্তি স্তর হতে উপরের শক্তি স্তর গেলে শক্তি শোষণ করে, অর্থাৎ শক্তি শোষণ করে সে উপরের শক্তি স্তরে রূপান্তরিত হয়। বিজ্ঞানী বোর এই শক্তি স্তর গুলোকে এন দ্বারা প্রকাশ করেছে। এটা একটি পদার্থ কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত, এন এর মান 1 হলে শক্তি স্তর 1, এন এর মান 2 হলে শক্তি স্তর 2, এবং এন এর মান 3 হলে শক্তি স্তরের সংখ্যা 3, এন এর মান 4 হলে শক্তি স্তরের সংখ্যা 4। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে এখানে আমরা দেখতে পারতেছি ওই বিষয়টা যে এখান থেকে এখানে ইলেকট্রন আসছে, অর্থাৎ এটা হলো উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর, এই জন্য এখান থেকে এখানে যখন আসে তখন এই ইলেকট্রনটি শক্তি বিকিরণ করে, অনুরূপভাবে এতে শক্তি শোষণ করে এই নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে এসে রূপান্তরিত হয়। তার মানে দুটো বিষয়, এক জায়গায় শক্তি শক্তি বিকিরণ হচ্ছে আর এই জায়গায় শক্তি শোষণ হচ্ছে। বিজ্ঞানী বোরের যে স্বীকার্যগুলো বলা হয়েছে এগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে, বিজ্ঞানী বোরের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এই স্বীকার্যগুলো ভালো করে শিখলে তোমাদের সীমাবদ্ধতাগুলো নিজ থেকে পারা যায়। এই জন্য এখন আমরা চলে যাচ্ছি অন্য টপিকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তোমাদের একটু চিন্তা করা, চিন্তা করে তোমাদের একটু বলতে হবে এখানে ব্যাপারগুলো কি হচ্ছে।
ওকে আমি তোমাদেরকে আরেকটু সহযোগিতা করি। এই ব্যাপারটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষা থেকে আমরা একটু ভালো করে একটু খেয়াল করে নিই। সেটি হলো এ হলো নিউক্লিয়াস, এল আলফা কণা হিলিয়াম দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম পরমাণুকে বলা হয় আলফা কণা। এটি হলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটি পর্দা, অর্থাৎ এটির একটি স্বর্ণপাত, এটি হলো স্বর্ণপাত। এই স্বর্ণপাতের পিছনে রাখা হয়েছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এটি হলো নিউক্লিয়াস, এই যে ধনাত্মক চার্জযুক্ত সেটি হলো আলফা কণা, অর্থাৎ দ্বি ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা। এই অবস্থায় আমরা একটু লক্ষ্য করি এখানে কি ঘটনাটি ঘটতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু ভালো করে ফলো করি। প্রিয় শিক্ষার্থী, আমরা ভালো করে খেয়াল করি এখানে কি ঘটনাটি ঘটেছে। আমি আরেকবার তোমাদের একটু হেল্প করি। আমরা দেখতে পাই এই স্বর্ণের পাতে ভেদ করে আলপনা সোজা চলে যাচ্ছে। কিছু সংখ্যক কণা তার নিউক্লিয়াস থেকে একটু দূরে সরে যাচ্ছে, যেমন বেঁকে যাচ্ছে, আর কিছু সংখ্যক কণা পিছনের দিকে ফিরে আসতেছে। এ থেকে কি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম সেটি হলো অনেকগুলো কণা সহ আলফা কণা সোজা স্বর্ণপাত বের করে চলে গেল, কিছু সংখ্যক কণা তার গতিপথ হতে বেঁকে গেল, আর খুব অল্প সংখ্যক কণা তার গতিপথ হতে সোজা ফিরে পিছন দিকে ফিরে আসলো। ওকে প্রিয় শিক্ষার্থী, এই অবস্থা থেকে আমরা রাদারফোর্ডের পরীক্ষা হতে আমরা উপনীত যে সিদ্ধান্ত সমূহ সেগুলো হলো, প্রথম হলো পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা, তাই অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়। ইলেকট্রনের তুলনায় আলফা কণা অত্যন্ত ভারী বলে এরা ইলেকট্রনের প্রভাবের দিকে চলে। দু নম্বর সিদ্ধান্ত, যেহেতু কিছু সংখ্যক আলফা কণা এদিক ওদিক বেঁকে যায় বা সোজা পিছন দিকে ফিরে আসে, এতে তিনি সিদ্ধান্ত নেন যে ওই আলফা কণা সোজাসুজি তা অপেক্ষা ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আসে। তৃতীয় সিদ্ধান্ত, যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং এই ক্ষেত্রে বিকশিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্র ও ধনাত্মক চার্জযুক্ত, তিনি এই ভারী ধনাত্মক চার্জযুক্ত এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজ নিজ খাতায় অবশ্যই এই সিদ্ধান্ত সমূহ তুলে দিচ্ছ এবং তুলে নিবে। চতুর্থ সিদ্ধান্ত, রাদারফোর্ড গতিপথের ইলেকট্রনের গতিপথের পরিবর্তে হিসাব করে দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ রাদারফোর্ড ইলেকট্রনের গতিপথের পরিবর্তে হিসাব করে দেখেছেন যে আলফা কণার গতিপথের পরিবর্তে হিসাব করে দেখান যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যা সমান। অর্থাৎ এই বিষয়টা আমরা অনেক আগের থেকে শিখে এসেছি যে পরমাণু নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা আর কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন সংখ্যা উভয় সংখ্যা সমান, এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে।
এই উদ্দীপক হতে কি হচ্ছে সেই বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, এই উদ্দীপকের যে বিষয়টা সেটা তোমাদের একটু চিন্তা করতে হবে। উদ্দীপকের যে প্রশ্নটি আছে সেটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এই যে একটি পরমাণু দেওয়া আছে সেই পরমাণুটি হলো হাইড্রোজেন পরমাণু। সে হাইড্রোজেন পরমাণু আমাদের পারমাণবিক সংখ্যা হলো 1, তার ইলেকট্রন বিন্যাস হলো 1s1। অর্থাৎ এই ইলেকট্রনকে হাইড্রোজেন পরমাণু 1 নম্বর কক্ষপথে সে ঘূর্ণায়মান। সেই ক্ষেত্রে উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে যদি হয় আমাদের, তাহলে এই কৌণিক ভরবেগের একটি সূত্র আছে, এটা তোমরা আগে থেকেই জানো। আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। mvr = nh/2π। আমাদের মান বের করতে হবে mvr এর। mvr এখানে n হলো কক্ষপথের সংখ্যা, h হলো প্লাঙ্কের ধ্রুবক, পাই হলো একটি কনস্ট্যান্ট রাশি। প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের মান পেয়ে যাব, সেটা হলো এখানে n = 1, এইচ এর মান হলো 6.626 × 10⁻¹⁴ জুল সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এইচ এর মান, এস হলো প্লাঙ্কের ধ্রুবক, তার একক হলো জুল সেকেন্ড। জুল সেকেন্ড এটা খেয়াল রাখতে হবে তোমাদের। এরপরে পাই, পাই এর মান হলো 3.14। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে এন এর মান 1, এইচ এর মান 6.626 × 10⁻¹⁴, দেন পাই এর মান 3.14, এই মানগুলো এখানে বসে ক্যালকুলেশন করলে তোমরা এই কৌণিক ভরবেগের মান পেয়ে যাবে এবং তার একক হবে জুল। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আরেকটু আরেক জায়গায় যাই। উদ্দীপক 2। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে যে এখানে ব্যাপারটা কি হচ্ছে। এখানে অনেক কিছু জানার আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো ব্যাপারটা কি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পারতেছি ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতেছে, আবার প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসতেছে। অর্থাৎ সে যখন শক্তি পায়, শক্তিকে সে বিকিরণ করে সে প্রথম কক্ষপথে আসে, আবার শক্তি শোষণ করে সে দ্বিতীয় কক্ষপথে চলে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা যে বিষয়টি প্রশ্ন আকারে দিচ্ছি সেটা হলো ইলেকট্রনে উদ্দীপকের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। উদ্দীপকের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার একটি সূত্র তোমরা আগে থেকে জানো, সেই সূত্রটি হলো (1/λ)(rh)(1/n1²-1/n2²). rh কে বলা হয় হাইড্রোজেন পরমাণুর জন্য রিবার ধ্রুবক এবং তার মান হলো 10967 এর পার সেন্টিমিটার। n1 = 1 এবং
n2 is equal to 2 অর্থাৎ n1 is equal to নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তর এবং n2 হলো উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর অর্থাৎ তাহলে এই জায়গার মধ্যে n1 এর মান যদি আমরা বসিয়ে দিই n2 এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে rh এর মান যদি আমরা বসাই তাহলে 1 বাই ল্যামডা এর মান বের হবে এবং সেই ক্ষেত্রে b বার আমরা ইজ ইকুয়াল টু নিউ বার ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই ল্যামডা এবং সেই জায়গা থেকে ক্যালকুলেশন করে ল্যামডা এর মান বের করে নেওয়া যাবে প্রিয় শিক্ষার্থী তোমরা এই জায়গা থেকে ল্যামডা এর মান বের করে নেবে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করে নেবে এবং এই জাতীয় প্রশ্নগুলো বা গাণিতিক সমস্যাগুলো পরীক্ষার মধ্যে আসে এবং তোমাদের এগুলো ভালো করে শিখে নিতে হবে তাহলে আমরা সূত্রটি উঠিয়ে নিই এবং এরপর যে সমস্যাটি আছে সেটি বিবার ইজ ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে এখান থেকে ল্যামডার মান বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো বর্ণালীর যে বর্ণ আছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থেকে যে বর্ণ বের করে সেটাও বের করতে পারবো এখান থেকে কম্পাঙ্ক বের করতে পারবো তোমরা এই রিলেটেড সকল প্রশ্ন ভালো করে শিখে নেবে এইগুলো বোর্ড পরীক্ষায় আসে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আজকের এই ক্লাস অনুসরণ করেছো দেখেছো আশা করি খাতায় সবগুলো লিপিবদ্ধ করেছো এবং এই পরিস্থিতিতে যে দেশের এই পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের অভিভাবক যারা আছেন তোমাদের ভাই বোন মা বাবা যারা আছেন তারাও আশা করি সুস্থ আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ।